নমস্কার স্বাগতম ইয়া হৈছে দুটা সংবাদ স্টুডিওত মই প্ৰাঞ্জল কেজৰিৱালক পুনৰ ইডিৰ চমন দিল্লী মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক পুনৰ ইডিয়ে চমন দিছে হস্তৰ বাবে ইডিয়ে চমন দিলে কেজৰিৱালক পূৰ্বে ইডিয়ে পাঁচবাৰ চমন দিছিল তেওঁক এতিয়ালৈ এবাৰো ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱা নাই কেজৰিৱাল বিজেপিৰ গাঁও চলো অভিযান দুদিনীয়া কাৰ্যসূচীৰে সৰুপথাৰৰ ৰজাপুখুৰী শ্যামঘাট মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা হেলিকপ্টাৰযোগে উৰিয়ামঘাট হেলিপেডত উপস্থিত হ'ল মুখ্যমন্ত্ৰী শ্যামগাঁৱৰ বৌদ্ধ মন্দিৰত ৰাইজ আৰু হিতাধিকাৰীসকলৰ সৈতে মুখ্যমন্ত্ৰীৰ মত বিনিময় মুখ্যমন্ত্ৰীয়ে পৰিদৰ্শন কৰিব পি এম এ ৱাইৰ বাসগৃহসমূহ বুধবাৰে নিশাটো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কটাব ভাস্কৰ শ্যাম নামৰ লোকজনৰ বাসগৃহত ভাস্কৰ শ্যামৰ বাসগৃহত দহগৰাকী ব্যক্তিৰ সৈতে মুখ্যমন্ত্ৰীয়ে গ্ৰহণ কৰিব নিশাৰ আহাৰ বৃহস্পতিবাৰে 8:30 বজাত দহগৰাকী নেতৃত্ব বহনকাৰী মহিলাৰে পুৱাৰ আহাৰ গ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে পুৱা 9 বজাত অংসা জিলদৈ শ্যাম উচ্চ হাইস্কুলত ছাত্ৰ ছাত্ৰীৰে মিলিত হ'ব মত বিনিময় বৃহস্পতিবাৰে পুৱা 9:15 বজাত তেওঁ ৰাওনা হ'ব বৰপথাৰ বিজেপি কাৰ্যালয়লৈ উদ্বোধন কৰিব বিজেপিৰ মাণ্ডলিক কাৰ্যালয় 10 বজাত বৰপথাৰ হাইস্কুল খেলপথাৰৰ পৰা পুনৰ গুৱাহাটী অভিমুখে ৰাওনা হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা সদনত পুনৰ দেখা গ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে বিধায়ক অখিল গগৈৰ বাকযুদ্ধ মুখ্যমন্ত্ৰীৰ ভাষণৰ মাজতে অখিলে বাৰে বাৰে প্ৰশ্ন কৰি থকাত বিৰক্ত হয় মুখ্যমন্ত্ৰী অখিল গগৈক নিচাসক্ত হোৱা বুলিও মস্কৰা কৰে মুখ্যমন্ত্ৰীয়ে বাজেট অধিৱেশন বিতৰ্কত মুখ্যমন্ত্ৰীয়ে কেন্দ্ৰীয় আঁচনিৰ প্ৰসংগত কোৱা কথাৰ বিৰোধিতা কৰি অখিল গগৈ মাত দিয়াত মুখ্যমন্ত্ৰীয়ে সদনত দি দিলে মোদী ধ্বনি মুখ্যমন্ত্ৰীৰ মোদী ধ্বনিত বিজেপিৰ বিধায়কসকলে দিলে মোদী ৰতি হিমন্ত বিশ্ব চৰকাৰলৈ মুকলি সমৰ্থন 4 বিধায়কৰ মুখ্যমন্ত্ৰীৰ কাষত বহি বিজেপি চৰকাৰলৈ সমৰ্থন কমলাক্ষতে প্ৰকাশিত আৰু বসন্ত দাসৰ কংগ্ৰেছৰ বিধায়ক শশীকান্ত দাস আৰু সিদ্দিক আহমেদৰো সমৰ্থন আৰু কংগ্ৰেছ বিধায়ক আহিব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ বিজেপিত যোগদানৰ সম্ভাৱনা কমলাক্ষতে প্ৰকাশিতৰ আগন্তুক এসপ্তাহৰ ভিতৰতে আনুষ্ঠানিক ঘোষণাৰ সম্ভাৱনা অৱশ্যে কমলাক্ষতে প্ৰকাশিতই নিজৰ মতামত আগবঢ়াই ক'লে যে মই কংগ্ৰেছতে থাকিম কিন্তু চৰকাৰী আঁচনি সমৰ্থন কৰিম ইফালে মুখ্যমন্ত্ৰীৰ ভৰি চুই সেৱা ললে বসন্ত দাসে ৰাহুল গান্ধীৰ যাত্ৰা ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা নহয় ভাৰত তৰো অন্যায় যাত্ৰা আমাৰ কংগ্ৰেছ তৰো যাত্ৰা বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনৰ পূৰ্বে পুনৰ বিজেপিত বহু নেতাই যোগদান কৰিব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ অসমত কোনো বিৰোধী নাই বুলি কটাক্ষ মুখ্যমন্ত্ৰীৰ ৰাজীৱ ভৱনত আমাৰেই মানুহ আছে বুলিও তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ বসন্ত দাস আৰু কমলাক্ষতে প্ৰকাশৰ বিজেপিৰ সমৰ্থন সন্দৰ্ভত এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ প্ৰতিক্ৰিয়া এ পি চি চি সীমান্তমুক্ত হ'বলৈ কৈ আছে সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত এ আই চি চিৰ সৈতে আলোচনা কৰিম আৰু বিধায়ক বিজেপিলৈ যোৱা বিষয়টো এক প্ৰকাৰ উৰা বাতৰি বুলি অভিহিত ভূপেন বৰাৰ কমলাক্ষতে প্ৰকাশৰ বিজেপিমুখী স্থিতিত লুৰিণজ্যোতি গগৈৰ প্ৰতিক্ৰিয়া এনেকুৱা মানুহৰ কাম কাজ বা এনেকুৱা ধৰণৰ মানুহ চিন্তাৰ কাৰণ নহয় আমাৰ সমাজ অসমৰ জাতীয় জীৱনক লৈ চিন্তিত হোৱাৰ সময় আহি পৰিছে অসম জাতীয় পৰিষদৰ সভাপতিগৰাকীয়ে সকীয়াই দিয়ে যে সময় অতি নিষ্ঠুৰ ৰাজনৈতিক নেতাৰ সুবিধাবাদী চৰিত্ৰ জনতা জনাৰ্দনে বুজি পায় সময়ত জনতাই সকলোৰে হিচাপ নিকাচ কৰিব ডিব্ৰুগড়ত আলি আই লৃগাঙৰ এক কাৰ্যসূচীত অংশগ্ৰহণৰ পাছতে সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰত এই প্ৰতিক্ৰিয়া লুৰিণজ্যোতিৰ কমলাক্ষতে প্ৰকাশৰ বিজেপিক সমৰ্থন কৰা সন্দৰ্ভত অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া বাধ্য হৈ চৰকাৰী পক্ষলৈ গৈছে কমলাক্ষ ব্লেকমেইলিং কৰি বিজেপিয়ে বিধায়ক নি আছে বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য অখিলৰ আজিৰ এই দিনটোতেই মোৰ বন্ধু কংগ্ৰেছৰ কমলাক্ষ আৰু বসন্ত দাসে চৰকাৰৰ পক্ষ সমৰ্থন কৰিছে মুখ্যমন্ত্ৰীক গামোচা পিন্ধাইছে এয়াই প্ৰেম দেশমাতৃ আৰু চৰকাৰৰ প্ৰতি ভালপোৱা থকাৰ বাবেই আজি তেওঁলোক আমাৰ পক্ষত এই প্ৰতিক্ৰিয়া মৰিয়নীৰ বিধায়ক ৰবিজ্যোতি কুৰ্মীৰ দুই কংগ্ৰেছৰ বিধায়কে চৰকাৰৰ সমৰ্থন কৰাৰ পাছত বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু অসমৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিঙৰ সৈতে বাৰ্তালাপ সভাপতি ভূপেন বৰাৰ শীঘ্ৰেই দেৱব্ৰত শইকীয়াক চি এল পি বৈঠক অনুষ্ঠিত কৰাৰ নিৰ্দেশ ভূপেন বৰাৰ বিজেপিৰ গাঁও চলো অভিযানৰ অংশ হিচাপে টিংখাং সমষ্টিৰ 130 নম্বৰ দিলৈ চাহ বাগিচাত নিশা কটালে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ উজ্বলাৰ দৰে কল্যাণমূলক আঁচনিৰ হিতাধিকাৰীসকলৰ ঘৰত সাক্ষাৎ আৰু বাৰ্তালাপ কৰে সৰ্বানন্দ সোণোৱালে যোৰহাট সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হ'ব কৃষ্ণা গগৈ News18ৰ হাতত পৰা তথ্য অনুসৰি যোৰহাট লোকসভা সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব লাভ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কৃষ্ণা গগৈৰ গৌৰৱ গগৈয়ে নগাঁৱৰ পৰা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'লে যোৰহাট সমষ্টিত কৃষ্ণা গগৈয়ে প্ৰাৰ্থিত্ব লাভ কৰাটো প্ৰায় নিশ্চিত কংগ্ৰেছে দুটা সমষ্টিত ৱাক অভাৰ দিলে বিজেপিক বিজেপিৰ সৈতে বুজাবুজি কৰি দুখন আসন বিজেপিক গতাই দিয়াৰ ফন্দি পাতিছে কংগ্ৰেছে কংগ্ৰেছে 5টা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰাৰ পাছতে এই অভিযোগ আনিলে বদ্ৰুদ্দিন আজমলে
কংগ্রেসে ঘোষণা করেছিল পাঁচটা সমষ্টির প্রার্থী তালিকা। কাজিরঙ্গাত কংগ্রেসের প্রার্থী রজনী নাথিকি, নগাঁওত গৌরব গগৈ, ধুবুরীত রকিবুল হোসেন, ডিফুত কংগ্রেসের প্রার্থী জয়রাম ইংলেং, করিমগঞ্জত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অবশ্যই এই পর্যন্ত হওয়া নাই আনুষ্ঠানিক ঘোষণা। বিজেপির রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ। গুজরাটত জে পি নড্ডাক প্রার্থিত্ব প্রদান। দুদিন পূর্বে কংগ্রেসের বিজেপিলৈ অহা অশোক শ্রবণক মহারাষ্ট্রত প্রার্থিত্ব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আছিল অশোক শ্রবণ। রাজ্যসভাত প্রার্থিত্ব প্রদানের বাবে টুইট করেছিল প্রধানমন্ত্রী মোদীক। অমিত শাহ, সভাপতি জে পি নড্ডাক টিকট প্রদানের বাবে ধন্যবাদ জানায় অশোক শ্রবণে। রাজ্যসভার নির্বাচনের বাবে মনোনয়ন দাখিল করবলে বুধবারে পুয়ায় জয়পুরলৈ রওনা সোনিয়া গান্ধী। রাজস্থানের পর রাজ্যসভার বাবে মনোনয়ন দাখিল করব জ্যেষ্ঠ কংগ্রেস নেত্রীগিয়ে। মনোনয়ন দাখিলের সময় নেত্রীগীর সঙ্গ দিব রাহুল গান্ধী আর দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গে। আজি বিধানসভার বাজেট অধিবেশনের অষ্টমটো দিন। প্রশ্নোত্তর শিতানেরে আরম্ভ সদনের কাম কাজ। প্রশ্নোত্তর শিতানের পাছত সদনত বাজেটক লৈ আলোচনা। অধিবেশনের মজিয়াত মোদীক ধ্বনি দিলে মুখ্যমন্ত্রীর বিজেপির বিধায়কসকলে। অখিল গগৈ দিলে জয় আয় অসম ধ্বনি। অখিল গগৈ 50-50 কেন্দ্রত মোদীক সমর্থন করে বলে কলে মুখ্যমন্ত্রী। 24 নির্বাচনের পাছতে বিরোধী দলপতির মর্যাদা হেরুয়াব পারে দেবব্রত শইকীয়ায়। মই অপ্রিয়কৈ সত্যব কৌ বাবেই সদায় কংগ্রেসের চকুর কুটা দাঁতর খাল। কংগ্রেসক লাগে তেল মালিশ করবা মানুষ। মুখ্যমন্ত্রী পে রোলত নথকা কংগ্রেসে চাকরি অকল গৌরব গগৈ। এই মন্তব্য করলে শ্রীমান আলিয়ে। খ্রিস্টান মিশনারির অধীনের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীয় বিদ্যালয়ের বাইর উদযাপন করবলীব সরস্বতী পূজা। কোনো কারণতে খ্রিস্টান মিশনারি স্কুল পাতিবল দিয়া নহব সরস্বতী পূজা। সরব খ্রিস্টান সমাজের মুখপাত্র নারায়ণ শইকীয়া। আজি 14 ফেব্রুয়ারি আজির দিন ভারতবর্ষের এক কোলা অধ্যায়। 40গৰাকীতক অধিক জওয়ান নিহত হয়েছিল আজির দিন। কাশ্মীরের পুলওয়ামাত বোমা বিস্ফোরণত শহীদ হয়েছিল ভিন্ন স্থানের মুঠ 40গৰাকী সিআরপিএফ জওয়ান। কোলা দিন সুঁয়ৰি শহীদ সিআরপিএফ জওয়ানের ঘরত উপস্থিত হয়ে বহুলোকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। তামুলপুরের কলবাড়ি গাঁও নিবাসী শহীদ মনেশ্বর বসুমতারীর ঘরত বাথৌ আরস করার ভারতীয় সেনাবাহিনী সিআরপিএফ বাহিনী সহ স্থানীয় লোকে শহীদগুলোক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। দিল্লীত কৃষক বিদ্রোহের আজি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনত সীমান্ত অতিক্রম করে রাজধানী শহরখন প্রবেশ করার বদ্ধপরিকর প্রতিবাদী কৃষক। প্রতিবাদী কৃষকক রোধিবলে সাজু আরক্ষী প্রশাসন। পাতিয়ালা আর আম্বালা প্রশাসনে পঞ্জাব সীমান্ত ড্রোনের জড়িয়ে কন্দা গ্যাস নিক্ষেপ করে প্রতিবাদী কৃষকক রোধ করার পরিকল্পনা রয়েছে। কৃষক বিদ্রোহের প্রথম দিনাই পঞ্জাব হারিয়ানা সীমান্ত আরক্ষীর সংঘর্ষত লিপ্ত হয়েছিল প্রতিবাদী কৃষক। তারপরে মূলত পঞ্জাব হারিয়ানা আর উত্তর প্রদেশের কৃষকের 200+ সংগঠনের হাজার হাজার কৃষকে ভিড় করে দিল্লী সীমান্ত। 16 ফেব্রুয়ারিত ভারত বন্ধর আহ্বান জানিয়েছে প্রতিবাদী কৃষকে। পুনের শিক্ষাদান চলিব ধুবুরীর অক্ষিগুড়ি গাঁওয়ের 117 নম্বর সাতমারি জে পি বিদ্যালয়ত। রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের পূর্বে ভাঙি দিবলগিয়া হয়েছিল বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা সমিতি আর রাইজর সহযোগত আরম্ভ গৃহ নির্মাণের কাম। সোনারীর কাকতিবাড়ি দুরিবাম চাহ বাগিচার মৃতদেহ উদ্ধার। দুরিবাম চাহ বাগিচার 12 নম্বর লাইনত রহস্যজনক অবস্থান উদ্ধার মৃতদেহ। মৃতদেহ 12 নম্বর লাইনের নিবাসী অমল খোদালর বুলি জানিব পৰা গৈছে। নিশা গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দিসপুর সুপারমার্কেটত বাইক দুর্ঘটনাত পতিত। দুর্ঘটনাত পতিত দুই সুরাপায়ী যুবক যুবতী। সংকোচিতক অবস্থাত 2 কেজি এনআরসিত ভর্তি। বগাইগাঁওয়ের অযোধ্যালয় রেলযোগে যাত্রা 300+ রামভক্তর। রামভক্তসলক বিজেপির কর্মকর্তাসলের পরিবর্গ বিদায় জানায়। অবশেষত এখন নতুন সরকার লাভ করার দিকে আগবাড়ি পাকিস্তান। পাকিস্তান মুসলিম লীগ আর পাকিস্তান পিপলস পার্টিয়ে সরকার গঠনের ক্ষেত্রে দুইটা বৃহৎ দল ঐক্যমত উপনীত হওয়ার পছতে দেশের নবতম সরকার এখন গঠনের সম্ভাবনা প্রকট হয়ে পড়ে। দুইটা দলের শেহতীয় বৈঠকত উপস্থিত থাকে নবাজ শরীফের সঙ্গে পিপিপির দুই নেতা আসিফ আলী জরদারি আর বিলাবল ভুট্টো জরদারি। নবাজ শরীফের ভাতৃ শেহবাজ শরীফক প্রধানমন্ত্রী পদের মনোনীত করার সম্ভাবনা। ইয়ার বিপরীতে শেহতীয় পাকিস্তানত সরকার গঠনের লক্ষ্যে ডেমোক্রেটিক মুভমেন্টে মিত্রতা সন্দর্ভ নতুনক পরিকল্পনা গ্রহণ করেছে। সেই অনুসারে ইতিমধ্যে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইতিমধ্যে পিএমএলএন আর পিপিপি দল গঠনের দৌড়ত বহুদূর আগবাড়ি আছে। নিশা নগাঁও শহরের উত্তর হৈবৰগাঁওত ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্রবেগী বাইকে নিয়ন্ত্রণ হেরায় সোমাল ব্যবসায়িক প্রতিষ্ঠানত। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত দুগৰাকী বাইক আরোহী। রঙিয়াত অনুষ্ঠিত হওয়া ইজতেমাত অগণন লোকের অংশগ্রহণ। লোকারণ্য হয়ে পড়েছে রঙিয়ার শোলমারি পথার। দ্বিতীয় দিনেও ব্যাপক হারত আহিছে 8খন জেলার ধর্মপ্রাণ রাইজ। 26 রাজ্য ভ্রমণ করে উপস্থিত ছত্তিশগড়ের সাইক্লিস্ট অমর পাতিল। ড্রাগসর ভয়াবহতার বিষয়ে সজাগতা সৃষ্টির প্রয়াস ছত্তিশগড়ের যুবক অমর পাতিলর। সমগ্র ভারতত বৃদ্ধি পাওয়া মারাত্মক ড্রাগসর ভয়াবহতার বিষয়ে রাজ্যের মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে সাইকেল চলায় ভারত ভ্রমণ করা যুবকজনে।
হুজাৰ নীলবাগানত যোগান বিভাগৰ অভিযান, নীলবাগান সমবায় সমিতিৰ গুদামত বৃহৎ পৰিমাণৰ চৰকাৰী চাউল জব্দ, প্ৰায় 438 বস্তা চাউল জব্দ কৰি চিল কৰি দিয়া হৈছে গুদামটো। হাজু উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত 67 নম্বৰ দামপুৰ গাঁও পঞ্চায়তত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ, সভানেত্ৰী ৰেচমিন বিনতে আলতাফৰ বিৰুদ্ধে পঞ্চায়তখনৰ 5গৰাকীকৈ ৱাৰ্ড সদস্যই সংবাদমেল সম্বোধন কৰি ৰাজহুৱা কৰে বিভিন্ন আঁচনিৰ দুৰ্নীতিৰ তথ্য। সুন্তলীৰ জাওকাটাত কলহী নৈত পক্ষী দলং নিৰ্মাণৰ দাবীত ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ, দীৰ্ঘদিনৰ পৰাই জাওকাটাৰ কলহী নৈত বাৰিষাত টুলুঙা নাও তথা খৰালিত লুৰ চয়চৰ ওপৰেদি বিপদ সংকুল যাত্ৰা অব্যাহত ৰাখিছে বৃহত্তৰ অঞ্চলবাসীয়ে। আজি ভেলেণ্টাইন ডে, অসম অৰুণাচলৰ সীমান্তৱৰ্তী কানুবাৰীত আজিও জিলিকি আছে গদাধৰ সিংহ আৰু ডালিমিৰ অমৰ প্ৰেমগাথা। অৰুণাচলী ৱাংচু জনগোষ্ঠীয়ে অসম অৰুণাচলৰ সীমান্তৱৰ্তী কানুবাৰীত সংৰক্ষণ কৰি ৰাখিছে নাপে ৱাংচা অৰ্থাৎ ডালিমিৰ মৈদাম। মধ্যাহ্ন ভোজনৰ পৰা কণ কণ শিক্ষাৰ্থীক বঞ্চিত কৰিও প্ৰশংসাৰ পাত্ৰ হ'ল এখন বিদ্যালয় প্ৰধান, কিয়নো সুন্তলী চৰাঞ্চলৰ লতুৰা দিয়া প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকে কণ কণ শিক্ষাৰ্থীক পৰম্পৰাগত গাখীৰ পিঠাৰ সোৱাদ দিলে বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকৰ উদাৰতাক প্ৰশংসা অভিভাৱকৰ। বঙাইগাঁৱত ৰাষ্ট্ৰীয় পথ সুৰক্ষা মাহৰ সামৰণি, বঙাইগাঁও জিলা পৰিবহণ বিষয়ৰ কাৰ্যালয়ত মাহজোৰা পথ সুৰক্ষা মাহৰ আনুষ্ঠানিকভাৱে সামৰণি, এই উপলক্ষে এক সজাগতা সভাৰ অনুষ্ঠিত কৰা হয়। গোলাঘাটৰ নামবৰ বনাঞ্চলত পথ দুৰ্ঘটনা, সৰস্বতী পূজা বুলি লগৰীয়া সৈতে ফুৰিবলৈ গৈ আহত 6 ছাত্ৰ আটাইকে ভৰ্তি অসামৰিক চিকিৎসালয়। তামোলপুৰৰ গান্ধীবাৰীত অগ্নিকাণ্ডত ভস্মীভূত 10 বিঘা চিত্ৰনলা খেতি, ঘটনা কেন্দ্ৰ কৰি সমগ্ৰ অঞ্চলত সৃষ্টি আতংকৰ, ৰহস্যৰ আৱৰ্তত অগ্নিকাণ্ডৰ কাৰণ। সৰস্বতী পূজাৰ দিনাই মহানগৰীত অঘটন, নিউ জয়গুৰু জুৱেলাৰ্ছ নামৰ এখন সোণাৰীৰ দোকানৰ পৰা চোৰে লৈ গ'ল 1.5 লাখ টকাৰ সোণৰ অলংকাৰ, দুজন অচিনাকি লোকে দোকানৰ গৰাকীক নিচাযুক্ত দ্ৰব্য ব্যৱহাৰ কৰি লৈ যায় সামগ্ৰীখিনি। 14 ফেব্ৰুৱাৰী দিনটো ভাৰতবৰ্ষৰ বাবে এক খোলা অধ্যায়, 40গৰাকীতকৈ অধিক জোৱান নিহত হৈছিল আজিৰ এই দিনটোত। অসম তথা বিভিন্ন ঠাইৰ বহুকেইজন CRPF বাহিনীৰ জোৱান কাশ্মীৰৰ পুলৱামাত বোমা বিস্ফোৰণত নিহত হৈছিল। দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমৰ শ্বহীদ CRPF বাহিনীৰ জোৱানসকলৰ ঘৰত শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান, তামোলপুৰৰ কলবাৰী গাঁও নিবাসী শ্বহীদ মনেশ্বৰ বসুমতাৰীৰ ঘৰত বাথৌ আৰজ কৰাৰ লগতে ভাৰতীয় সেনাবাহিনী CRPF বাহিনী সহ স্থানীয় বহু লোকে শ্বহীদগৰাকীক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰে। শ্বহীদ মনেশ্বৰ বসুমতাৰী 98 বেটেলিয়ন CRPFৰ জোৱান আছিল। দেশ ৰক্ষাৰ স্বাৰ্থত এইগৰাকী জোৱান কাশ্মীৰৰ পুলৱামাত সন্ত্ৰাসবাদীৰ বোমা বিস্ফোৰণত নিহত হৈছিল। তামোলপুৰবাসী ৰাইজেও শ্বহীদগৰাকীক শ্ৰদ্ধাঞ্জলি জনায়। সৰস্বতী পূজাৰ দিনাই টিয়কত ভয়ংকৰ দুৰ্ঘটনা, দুখন বাইকৰ সংঘৰ্ষত এজনৰ থিতাতে মৃত্যু, দুজনক সংকটজনক অৱস্থাত যোৰহাট মেডিকেললৈ প্ৰেৰণ। দুৰ্ঘটনাত মৃত্যু হোৱা লোকজনৰ নাম টিয়ক তেলিয়াগাঁৱৰ ধ্ৰুৱ দাস, গুৰুতৰভাৱে আহত আন দুজন বিকাশ হাজৰিকা আৰু পূৰ্ব চাংবাইক যোৰহাট মেডিকেল কলেজ হস্পিটেলত ভৰ্তি। ৰঙিয়াৰ সমীপৰ জাপিয়াৰ ডিমুদিনীয়া পথত বাইক আৰু ট্ৰাকৰ মুখামুখি সংঘৰ্ষ, দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত 2 ককাই ভাই, আহত যুৱক দুজন সুৰাছ আলী আৰু ইজাজুল আলী। জাপিয়া গাঁৱৰ নদীপাৰ চুবুৰীয়াৰ পৰা 2 ভাই ককাই কৰ্মসূত্ৰে গুৱাহাটীলৈ যাত্ৰা কৰিছিল। বিপৰীত দিশৰ পৰা অহা ট্ৰাকৰ প্ৰচণ্ড খণ্ডাত 2 ভাই ককাই গুৰুতৰভাৱে আহত হয়। আহত যুৱক দুজনক সংকটজনক অৱস্থাত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেললৈ প্ৰেৰণ। হেলমেট নিপিন্ধি বাইক স্কুটি চলাই অহা যুৱক যুৱতীক জৰিমনা কলিয়াবৰ আৰক্ষীৰ, উদণ্ড বাইকাৰ্ছৰ অটপালি ৰোধ কৰিবলৈ ৰাজপথত অভিযান কলিয়াবৰ আৰক্ষীৰ। পোহনীয়া কুকুৰক অত্যাচাৰ কৰি ৰঙাঘৰলৈ গ'ল মহাৰাষ্ট্ৰৰ 2 ব্যক্তি, থানেৰ এখন পোহনীয়া জন্তুৰ ক্লিনিকত এটা কুকুৰক দুজন সহায়কাৰীয়ে হাত আৰু ভৰিৰে প্ৰহাৰ কৰাৰ এটা ভিডিঅ' সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈছিল। ভিডিঅ'টো ভাইৰেল হোৱাৰ পাছতেই পেট ক্লিনিকখনৰ 2 কৰ্মচাৰী দুজনৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈ গোচৰ, পৰৱৰ্তী সময়ত 2কে মহাৰাষ্ট্ৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে। গণেশ মন্দিৰৰ নিৰ্মাণত সহযোগ কৰিলে ইছলামধৰ্মী পৰিয়ালে। নলবাৰী গণেশ মন্দিৰ চকৰ 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত থকা শিৱ গণেশ শান্তিধামলৈ ভূমিদানৰ বাবে আগবাঢ়ি আহিল প্ৰয়াত মেছেৰ আলীৰ পৰিয়াল। প্ৰয়াত মেছেৰ আলী আছিল এগৰাকী স্বাধীনতা সংগ্ৰামী। ডিব্ৰুগড়ৰ মোহনবাৰীত নাহৰ পুতুকীৰ আতংক, জনবসতিপূৰ্ণ এলেকাৰ এটা কালভাৰ্টৰ ভিতৰত সোমাল নাহৰ পুতুকীটো। অঞ্চলটোত নাহৰ পুতুকীটোৰ উপস্থিতি আতংকিত কৰিছে অঞ্চলবাসী। হাতশিঙিবাৰীৰ খাৰুৱা বন্ধাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বাইক চালকসহ 2 পথচাৰী, দুৰ্ঘটনাত আহত লোক 3জনক স্থানীয় ৰাইজৰ সহযোগত হাতশিঙিবাৰী জিলা চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হয়। কলিয়াবৰৰ পৰা যোৱা 12 মহীয়া কাজি নেমুৰ পুলি ভাৰতৰ ভিন্ন স্থানলৈ যোৱাৰ লগতে অসমৰ উজনি আমনি সকলোতে স্থান দখল কৰিছে আদৰ্শ কৃষক গৌতম বৰাৰ উদ্যানৰ কাজি নেমু পুলিয়ে। কাজি নেমুক অসমৰ জাতীয় ফল ঘোষণাৰ পিছতে আনন্দিত হৈ পৰিছে কৃষকজন।
কাজিনেমুক জাতীয় কল ঘোষণাৰ বা জাতীয় ফল ঘোষণাৰ পাছতে উৎফুল্লিত বাক্সা কৃষক রাজ্য সরকার তথা কৃষি মন্ত্রী অতুল বরাক ধন্যবাদ কৃষকর উল্লেখযোগ্য যে বাক্সা জেলার হালবাড়ি মহকুমার 70% লোক জড়িত নেমু খেতির সহ আজি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা বাগদেবীর বন্দনার মুখরিত হব বা মুখরিত হল রাজ্যের সকল শিক্ষানুষ্ঠান হাজি কাশি উলায় আহিল ছাত্র ছাত্রী পুরোহিতর মন্ত্রোচ্চারণ ধূপ দীপ নৈবেদ্যরে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল সরস্বতী পূজাক ল রাজ্যের প্রতিখন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিরাজ করলে আধ্যাত্মিক পরিবেশে মহানগরীর ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়তেও বাগদেবীর আরাধনা রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠানের উত্তর গুহাটিও মুখর হল দেবী সরস্বতীর বন্দনার শিক্ষানুষ্ঠান পুথিভঁরালত চলিল দেবীর পূজা অর্চনা উত্তর গুহাটি শঙ্করদেব শিশুনি কীর্তনতো সম্পূর্ণ বৈদিক নিয়মে চলিল বাগদেবীর পূজা অর্চনা খ্রিস্টান মিশনারী পরিচালিত বিদ্যালয়ত পূজা পার্বণ সম্পর্কত করা বাধা নিষেধের সময়তে উত্তর পূব গুহাটির প্রতিক্রিয়া উত্তর গুহাটির ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় সেইন্ট এন্থনি বিদ্যালয় চৌহদর বাহিরের পথত অনুষ্ঠিত করা হল সরস্বতী পূজা এই কার্যর বিরুদ্ধে সরব অভিভাবক বাগদেবীর আরাধনার মুখরিত হল রঙাপুরা মহাবিদ্যালয় রঙাপুরা মহাবিদ্যালয় ছাত্র একতা সভার উদ্যোগত অনুষ্ঠিত করা হয় সরস্বতী পূজা গোয়ালপাড়া শহরের প্রতিখন বিদ্যালয় মহাবিদ্যালয় সরস্বতী পূজা উপলক্ষে বিরাজ করেছে আধ্যাত্মিক পরিবেশে দেবী বন্দনারে মুখরিত হয়ে পড়ল গোয়ালপাড়া শহরের প্রতিটি শিক্ষানুষ্ঠান পুয়ারেপা ছাত্র ছাত্রীসলে সুন্দরক সাজি কাজি শিক্ষানুষ্ঠানসম ভিড় করা দেখা গেল বাগদেবীর বন্দনাত মুখরিত রাজ্যের স্কুল কলেজের বিভিন্ন শৈক্ষিক প্রতিষ্ঠান প্রতিখন শিক্ষানুষ্ঠানত বিরাজ করলে উখল মাখল পরিবেশে রহা মহাবিদ্যালয়তো একই পরিবেশ রহা মহাবিদ্যালয়ের স্থায়ী সরস্বতী মন্দিরত পূজা উপলক্ষে পুরোহিতর মন্ত্রোচ্চারণে সৃষ্টি হল এক ভক্তিময় পরিবেশ এখন ব্যতিক্রমী সরস্বতী পূজা তেজপুর উখানগরত অনুষ্ঠিত হয়েছে এই পূজা নতুন চিন্তারে এক ন রূপ দিয়া হয়েছে পূজাখনক এখন পূজার দেবীক সজোয়া হয়েছে সম্পূর্ণ সাজপাতে নলবাৰীৰ এম এন চি কলেজৰ ছাত্ৰীসকলেও উলহ মালহেৰে উদযাপন কৰিলে সৰস্বতী পূজা গ্ৰহণ কৰিলে বাগদেৱীৰ আশীষ আজি বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী সৰস্বতীক পূজা অৰ্চনা কৰে সকলোৱে শিক্ষানুষ্ঠানে চলিল দেৱী সৰস্বতীৰ আৰাধনা নলবাৰীৰ এম এন চি কলেজতো আয়োজন কৰা হয় সৰস্বতী পূজা বাগদেৱীৰ বন্দনাৰে মুখৰিত হল ৰাজ্যৰ স্কুল কলেজ লগতে বহুতো শিক্ষা প্ৰতিষ্ঠান আজি দিনটোৰ বাবে অধীৰ অপেক্ষা কৰে শিক্ষাৰ্থীসকলে ৰহা মহাবিদ্যালয়তো সৰস্বতী পূজাৰ একেই পৰিৱেশ ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে তিনিচুকীয়াতো সৰস্বতী পূজাৰ উৎসাহ উদ্দীপনা তিনিচুকীয়াৰ ছোৱালী মহাবিদ্যালয়ৰ প্ৰতিগৰাকী ছাত্ৰীয়ে সুন্দৰ সাজ পৰিধান কৰি অংক ল'লে পূজা আজি মিচিং জনগোষ্ঠীর কৃষিভিত্তিক উৎসব আলি আই লিগাং আলি আই লিগাঙৰ বাবে মিচিং জনগোষ্ঠীৰ মাজত উৎসৱমুখৰ পৰিৱেশ সুন্দৰকৈ সজাই পৰা তুলিলে মৰংঘৰ গহপুরের মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে নিজ নিজ অঞ্চলত পালন করেছে আলি আই লিগাং মুরং গৃহ নির্মাণ করে সম্পন্ন করেছে আলি আই লিগাঙর মাঙ্গলিক কার্য গুমরা নৃত্য অনিতমর সুরত মুখরিত হয়ে পড়েছে সমগ্র পরিবেশ আলি আই লিগাং উপলক্ষে মরাণর সেউজপুরত পরম্পরাগতভাবে বীজ সিঁচার পরিবেশন গুমরাক নৃত্য পরম্পরা অনুসারে যোগাড় করা হয়েছে বড় আপং সাইমদর বিবিধ খাদ্য সম্ভার ধেমাজির গোগামুখর নাহরবাড়ি এদুত গাঁত উৎসাহ উদ্দীপনার উদযাপন আলি আই লিগাং শস্য সিঁচার ডেকা গাভরু বুড়া বুড়ি সকলে সমূহীয়া ভোজ ভাত খাই পরিবেশন করলে গুমরাগ নৃত্য অনিতমর সুরত মতলিয়া হয়ে পড়ে সকল রাজ্যের অন্যান্য প্রান্তর শিবসাগরতো উলহ মালহে উদযাপন আলি আই লিগাং শিবসাগরের কাঙ্কান নগরের মুরং ঘরের চৌহদত বরে পর উদযাপন আলি আই লিগাং অনিতম গুমরাগ নৃত্যরে মুখরিত হল পরিবেশ গহপুরের মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে নিজ নিজ অঞ্চলত পালন করেছে আলি আই লিগাং মুরং গৃহ নির্মাণ করে সম্পন্ন আলি আই লিগাঙর মাঙ্গলিক কার্য মিচিং জনগোষ্ঠীয় সকল লোকের মাজত দেখ ব্যাপক উৎসাহ উদ্দীপনা মিচিং জনজাতীয় লোকসকলে উদযাপন করেছে পরম্পরাগত উৎসব আলি আই লিগাং মাজুলীর কান্ধত টাঙল লৈ আলি আই লিগাং উৎসবত অংশগ্রহণ ভবেশ কলিতা বিদেশী পর্যটকেও ভাগ ললে আলি আই লিগাং উৎসবত আলি আই লিগাং কেন্দ্রীয় সমিতি খনামুখর উদ্যোগত লিচাং আলি আই লিগাং কমিটির সহযোগত প্রথমবার খনামুখত অনুষ্ঠিত করা হয় আলি আই লিগাং দিনজোড়া কার্যসূচীরে খনামুখর রঙাজান খেলপথার সম্পন্ন মাঙ্গলিক অনুষ্ঠান নারায়ণপুরের টিকরাইত অনুষ্ঠিত আলি আই লিগাং অনুষ্ঠানত বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী অনুষ্ঠানত উপস্থিত থাকি মিচিং সকলের সঙ্গে ভাগ ললে উৎসবের মাঙ্গলিক কার্য সমলক্ষ্য বসন্ত দাস সন্দর্ভত বিশ্বজিৎ দৈমারীর মন্তব্য রাজনৈতিক নেতাসকলের নির্বাচন এটা খেতি খেতির প্রাক মুহূর্তত খেতি যার ভাল হয় তাক সমর্থন করা সাধারণ কথা গতি নির্বাচনের প্রাক মুহূর্তত বিজেপিকে সমর্থন করব সকলে বলে মন্তব্য অধ্যক্ষগুলি রাশিয়ান চলচ্চিত্র মহোৎসবলে পারভেজ আহমেদর ছবি ইটি তোমার
সত্য ঘটনার আধারত নির্মাণ করা এই প্রেম কাহিনী ইতি তোমার স্বনামধন্য অভিনেতা অরুণ নাথ, মলয় গোস্বামী, ডক্টর আকাশী তরা, দীপিকা বরা মিঠিয়ে অভিনয় করেছে ইতি তোমার ছবিখনত। গোসাইগাঁওর কচুকাত দুর্বৃত্ত তাণ্ডব, বিজেপি কার্যালয়ত অগ্নিসংযোগ দুর্বৃত্তর, বিজেপি কার্যালয়ের চারি বেড়ে থাকা নেট জ্বলাই দিয়ার উপরও পতাকা জ্বলাই দিয়ে প্রত্যুষ্কারীকারী বিজেপি কার্যালয়ের ব্যাপক ক্ষতিসাধন, মঙ্গলবার নিশা সংঘটিত হয় এই ঘটনা। কচুগাঁওত দুষ্কৃতিকারীয়ে বিজেপির কার্যালয়টি জ্বলাই দিয়ার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হল আরক্ষীর দল। কিছুদিন পূর্বে ভবেশ কলিতায় মুক্তি করেছিল বিজেপি কার্যালয়টি। সরস্বতী পূজার আনন্দ উল্লাসের মাজতে হাজোর জাপিয়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পূজালয় বলে মটরসাইকেলের গিয়ে থাকা অবস্থা দুই যুবকক মহতিয়ায় নিলে দ্রুতবেগী ট্রাকে, গুরুতরভাবে আহত জাপিয়ার সুরুজ আলী আর ইজাজুল হক। মাজবাত আরক্ষীর অভিযানত পুনের ভাং জব্দ, জব্দকৃত ভাংসহ এজন সরবরাহকারী আটক। মাজবাত থানা এলাকার লামাবাড়ি হতফুলা বজারের কাঁখর তামুলবাড়ীত লুকায়িত অবস্থা 107 কেজি ভাং জব্দ। লামাবাড়ি হাতখোলার অমিত দৈমারী নামের লোকজনক ভাং সরবরাহ করার সন্দেহত আটক করে আরক্ষী। জব্দ করা ভাংখিনির বজার মূল্য প্রায় 11 লাখ টাকা। লোকসভা নির্বাচনের পূর্বে গোসাইগাঁওত ইউপিপিএলের রাজনৈতিক চমক। গোসাইগাঁওস্থিত গান্ধীনগর পথারত প্রমোদ বড়োর উপস্থিতিত ইউপিপিএল দলত বিশাল যোগদান কার্যসূচী। 5 সহস্রাধিক লোকে যোগদান করলে ইউপিপিএল দলত। কোকরাঝারত পরীক্ষার সময় বিদ্যুতের সঘন লুকাভাকু, যারবাবে অতিষ্ঠ হয়ে পড়েছে পরীক্ষার্থীসকল। নিয়মীয় বিদ্যুৎ যোগানোর দাবিত এবিএমসিয়ে কোকরাঝার জেলা আয়ুক্তক প্রদান করলে স্মারকপত্র। করিমগঞ্জত এবার বিদ্যুৎ বিভাগের আজব ঘটনা। নীলামবজার বিদ্যুৎ সংমণ্ডলের অধীনত কামাল উদ্দিন নামের গ্রাহকজনের এমাহর বিদ্যুৎ বিল আহিল 12,46,501 টাকা, যার বাবে এটা ভুক্তভোগী গ্রাহকজনে সহায় লোব আইনর। শিলপুখুরীস্থিত মহর্ষি বিদ্যামন্দির বিদ্যালয়লৈ সুখবর। 2024 চনের গণতন্ত্র দিবসত নিজের সমাজসেবামূলক কামর প্রধানমন্ত্রী বাল পুরস্কার লাভ করেছে বিদ্যালয়খনের ছাত্র সৈয়ম মজুমদারে। আর শিবসাগরের এখন 141 বছরীয় পুরনি সরকারি বিদ্যালয়ত আনন্দর বন্যা। বিধায়ক অখিল গগৈর অনুদান তথা কাঠপার অঞ্চলের রাইজর এক ইতিবাচক প্রচেষ্টার ন রূপ পালে 18 নম্বর কাঠপড়া প্রাথমিক বিদ্যালয়খনে। ভগ্ন বিদ্যালয় গৃহর ঠাইত নতুন রূপত আটক ধুনিয়াক নির্মাণ করা হল বিদ্যালয়। আর এয়া আসল আজির দ্রুত সংবাদ। নমস্কার।